হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু দ্যার চ্যানেল সো গাইস এই ভিডিওতে আমরা কয়েকটি ক্রিকেট আপডেট নিয়ে কথা বলবো তো শুরুতেই কথা বলা যাক কলকাতা নাইট রাইডার্স টিমকে নিয়ে তো আইপিএল শুরুর আগে ইডেন গার্ডেন্সে দুটি প্র্যাকটিস ম্যাচ খেলতে চলেছে কে কে আর টিম হ্যাঁ ফ্রেন্ডস আগামী পনেরোই মার্চ ইডেন গার্ডেন্সে আসছে কে কে আর টিম এবং এরপরই তারা সেখানে দুটো প্রস্তুতি ম্যাচ খেলবে যেখানে কে কে আরের স্কোয়াডকে দুভাগে ভাগ করা হবে একদিকের ক্যাপ্টেন থাকবে আয়ার আর অন্যদিকের ক্যাপ্টেন থাকবে নীতিশ রানা অর্থাৎ বেশ ইন্টারেস্টিং হবে এই প্র্যাকটিস ম্যাচ এবং ইডেন গার্ডেন্সেই এই প্র্যাকটিস ম্যাচ খেলবে কে আর টিম আগামী পনেরোই মার্চের পর অর্থাৎ আইপিএল শুরুর আগে ইডেন গার্ডেন্সে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে কে কে টিম এবং এই প্রস্তুতি ম্যাচে কেকেআর কোন প্লেয়ার কেমন পারফরমেন্স করছে সেটা কিন্তু দেখার বিষয় রয়েছে অর্থাৎ আইপিএল শুরুর আগে কোন প্লেয়ার কতটা ছন্দে রয়েছে তা এই প্রস্তুতি ম্যাচ দেখেই বোঝা যাবে তাই প্রস্তুতি ম্যাচের আপডেট পাওয়ার জন্য চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো আপডেট হচ্ছে কে এর প্লেয়ার ভেঙ্কাটিশ আয়ারকে নিয়ে তো ভেঙ্কাটিশ আয়ার সম্ভবত চোদ্দোই মার্চের পর কলকাতা নাইট রাইডার্স টিমের সঙ্গে যোগ দিতে পারে আইপিএল দু হাজার চব্বিশের জন্য হ্যাঁ ফ্রেন্ডস ভেঙ্কাটিশ আয়ারের টিম মধ্যপ্রদেশ এবছর রঞ্জি ট্রফিতে সেমিফাইনালে উঠেছে এবং এই মধ্যপ্রদেশের সেমিফাইনাল খেলা রয়েছে সেকেন্ড মার্চ থেকে আর যদি মধ্যপ্রদেশ টিম এবছর রঞ্জি ট্রফির ফাইনালে পৌঁছায় সেক্ষেত্রে কিন্তু চোদ্দোই মার্চের পরই কে টিমের সঙ্গে যোগ দেবে ভেঙ্কাটেশ আয়ার আইপিএল দু হাজার চব্বিশের জন্য কারণ রঞ্জি ট্রফি শেষ হবে চোদ্দোই মার্চ নেক্সট আপডেট হচ্ছে হার্দিক পান্ডিয়াকে নিয়ে তো দীর্ঘ চার মাস মাঠের বাইরে থাকার পর অবশেষে মাঠে ফিরে এলো হার্দিক পান্ডিয়া হ্যাঁ ফ্রেন্ডস এই মুহূর্তে মুম্বাইয়ের ডিওয়াই পাটিল টি টোয়েন্টি লিগ চলছে আর সেই টি টোয়েন্টি লিগে হার্দিক পান্ডিয়া খেলছে এবং সে রিলায়েন্স ওয়ান টিমের অধিনায়কত্বও করছে এই ডিওয়াই পাটিল টি টোয়েন্টি টুর্নামেন্টে যেখানে হার্দিক পান্ডিয়া এদিন প্রথম ম্যাচেই তিন ওভার বল করে বাইশ রান দিয়ে দুটি উইকেটও নিয়েছেন অর্থাৎ আইপিএল শুরুর আগেই কম্পিটিটিভ ম্যাচ খেলতে শুরু করে দিয়েছে হার্দিক পান্ডিয়া এবং বল হাতে ভালো ছন্দেও রয়েছে সে যা মুম্বাই ইন্ডিয়ানস তথা হার্দিক পান্ডিয়া ফ্যানদের জন্য দারুণ সুখবর এবার কথা বলা যাক ভারত ও ইংল্যান্ডের মধ্যে চতুর্থ টেস্ট ম্যাচকে নিয়ে তো চতুর্থ টেস্ট ম্যাচটি ভারতীয় টিম পাঁচ উইকেটে জিতে নিয়েছে এবং এর ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে এই টেস্ট সিরিজটি ভারতীয় টিম জিতে নিয়েছে এবং ঘরের মাঠে এই নিয়ে সতেরোতম টেস্ট সিরিজ জেতা হলো টিম ইন্ডিয়ার এবং চতুর্থ ম্যাচের সেরা হয়েছেন ধ্রুব জুড়েল অর্থাৎ রাঁচি টেস্ট ম্যাচটির ম্যাচের সেরা হয়েছেন ধ্রুব জুড়েল উইকেট কিপার ব্যাটসম্যান কিন্তু অনবদ্য ফার্স্ট ইনিংসে নব্বই রান করেছিল সে এবং তার সেই ক্রুশাল রানের জন্যই এই ম্যাচটি ভারতীয় টিম জিত নিয়েছে এর ফলে এদিন ম্যাচের সেরা হয়েছেন ধ্রুব জুড়েল এবং চতুর্থ টেস্ট ম্যাচটি জিতে তিন একে এই মুহূর্তে সিরিজে এগিয়ে রয়েছে ভারতীয় টিম এখনও টেস্ট এই সিরিজের একটি টেস্ট ম্যাচ বাকি রয়েছে তবে সিরিজ অলরেডি জিতে নিয়েছে টিম ইন্ডিয়া এই ছিল আজকের আপডেট ভিডিওটি ইনফরমেটিভ লাগলে ভিডিওটিকে করো লাইক এবং ক্রিকেট জগতের আরও খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব ধন্যবাদ